শাহরুখের পাঠান ঝড়ে কাঁপছে সারা ভারত। মুক্তির পর থেকে একের পর এক বক্স অফিস রেকর্ড করে চলেছে সিনেমাটি। মাত্র চার দিনেই 500 কোটির ঘরে জায়গা করে নিয়েছে পাঠান। সম্প্রতি পাঠান দেখে 2004 সালে নিজেরা করা মন্তব্যটি পুনরায় স্মরণ করলেন অভিনেত্রী নেহা ধোপিয়া। 2004 সালে জুলি চলচ্চিত্রের প্রচারের সময় এই কথা বলেছিলেন নেহা। জুলি সিনেমায় খোলামেলা চরিত্রে অভিনয় করে বেশ সাড়া ফেলেছিলেন নেহা ধোপিয়া। সিনেমাটির একটি অন্তরঙ্গ দৃশ্য সম্পর্কে প্রশ্নের জবাবে নেহা বলেছিলেন, যেহেতু জুলিতে শাহরুখ খান নেই তাই সিনেমাটিতে প্রেম ও যৌন দৃশ্য থাকতে হবে। এখন শুধু দুটি জিনিস বিক্রি হয়, এক সেক্স আর দুই শাহরুখ খান। সম্প্রতি প্রজাতন্ত্র দিবসে মুক্তিপ্রাপ্ত পাঠান দেখে শাহরুখের প্রশংসা করে টুইট করেছেন নেহা ধোপিয়া। 20 বছর আগে নিজের সেই বক্তব্যটির উদ্ধৃতি দিয়ে নেহা লিখেছেন, 20 বছর আগে আমার বক্তব্যটি সত্য প্রমাণিত হলো। এটি কোনো অভিনেতার ক্যারিয়ার নয়, এটি এক রাজার রাজত্ব। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। খোদা হাফেজ।